নমস্কার বন্ধুরা, রূপ গার্ডেন লাভার্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা দুটি বোগানভেলিয়া গাছ টবে প্রতিস্থাপন করা দেখাব। এই প্রতিস্থাপনের ক্ষেত্রে কয়েকটি ধাপ মেনে চলতে হয়, সেগুলি পর্যায়ক্রমে দেখানো হবে। আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমরা এই গাছ দুটি প্রতিস্থাপনের জন্য প্রথমে দুটি ফাঁকা টব নিলাম এবং যে সকল উপকরণ দরকার সেগুলি আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমাদের দরকার মাটি, গার্ডেন সয়েল, মোটামুটি 50-60% মাটি এবং তার সাথে পরিমাণ মতো বাড়ি করার বালি মিশিয়ে আমি এই মাটিটা প্রস্তুত করেছি। এই এরপর এই মাটির সাথে আরও কয়েকটি উপকরণ মেলাতে হবে, সেগুলি হলো কিছু পরিমাণ শিং চাঁচা 1 চামচ মতো, কিছুটা নিম খোল 1 চামচ, হাড় গুঁড়ো 1 চামচ, আর যেহেতু এখন বর্ষা পরিস্থিতি চলছে তাই সামান্য সাফ ফাঙ্গিসাইড পাউডার এবং কিছুটা 1/2 চামচ মতো সিঙ্গেল সুপারফসফেট। এই সিঙ্গেল সুপারফসফেট গাছ প্রতিস্থাপনের ক্ষেত্রে অবশ্যই প্রথমে ব্যবহার করবেন, কারণ এটি মাটি শোধন করতে ব্যবহার করা হয় এবং এটি অত্যন্ত উপযোগী একটি রাসায়নিক সার। আর দরকার আমাদের দুটি খুঁড়ি ভাঙা এবং সামান্য বালি। প্রথমে আমি টবের তলায় যে ছিদ্র আছে সেই ছিদ্রটি পরিষ্কার আছে কিনা সেটা আমরা দেখে নেব। এরপর এই টবে দুটি খুঁড়ি ভাঙার টুকরো দিয়ে তার উপর পরিমাণ মতো বালির একটি স্তর চেপে চেপে সাজিয়ে দেব। এরপর দুটি টবেই বালির স্তর চেপে চেপে সাজিয়ে দেওয়া হবে। এটি জল নিকাশির জন্য খুবই প্রয়োজন, কারণ টবের মাটিতে জল জমলে গাছের শিকড় পচে গিয়ে গাছ মারা পর্যন্ত যেতে পারে। এবার এই সকল উপাদানগুলিকে আমি মাটির সাথে মিশিয়ে নেব। মেশানো এই মাটিটি এবার আমি টবের নিচের দিকে কিছুটা বিছিয়ে দেব। এবার এই গাছ দুটিকে টবের মাটিতে বসিয়ে দেওয়া হবে। গাছের চারপাশ দিয়ে ভালো করে চেপে চেপে মাটি ভরাট করে দিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি দুটি টবেই মাটি চেপে চেপে ভরাট করে দেব এবং একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যেন টবের সম্পূর্ণ মাটি ভরাট না হয়, কিছুটা টবের জায়গা ফাঁকা রাখতে হবে, কারণ এইখানেই পরবর্তীকালে জল দেওয়া এবং গাছে প্রয়োজন মতো সার দেওয়ার জন্য কিছুটা জায়গা ফাঁকা রাখতে হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে গাছের গোড়াটা ভিজিয়ে দিতে হবে। ব্যাস, এইভাবেই আমার বোগানভেলিয়া গাছ দুটির প্রতিস্থাপন সম্পূর্ণ হলো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান এবং ভালো লাগলে লাইক বাটন প্রেস করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।